নিমন্ত্রণ আমন্ত্রণ আইলো যে চলো ভাই একটু ঘুরাঘুরি করি। আমার একটা ছোট ভাই গৌমিত, তার নাম আও আগে অনলাইন ক্লাসের ভিডিও তার দেখলে চলো একটু ঘুরাঘুরি করি। কইলাম তো কই দিতে একটা জায়গা সিলেক্ট করোতে হে বানায় ব্লগের ভিডিও, তে কইলো চলো একটা জায়গাত ঘুরি আইমু। আমারে কইলো না, গিয়া যাওয়ার পরে দেখবা জায়গাটা কোন জায়গা। কইলাম আচ্ছা ঠিক আছে হইব। এরপরে আমি জানতে জানতে জানলাম যে জায়গাটা এখনো আমি একুরেট জানি না কোন জায়গা আছে, কিন্তু অতটা জানি যে লালাছড়া বাগানোর দিকে গিয়া কোন জায়গা। তো কইলাম আচ্ছা ঠিক আছে কইয়া, তো তার লগে মাত ফিক্স হয়েছে। তো আজকে ঘুম থেকে উঠেও আমি রেডি উডি হইয়া এখন একটু আরামসে বইছি, এখন তার অপেক্ষা করি আর এখন সময় ফোন করতে পারে রেডি হয়ে আস্তে আস্তে বাইর হইমু। তে ঘটনাটা হইলো গিয়া আজকে এই চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও ব্লগের উঠে মানে ইয়ার। তে ভিডিওটা কিলাও একটু আমার কইও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ ব্লগ ভিডিও আর বানাইছি না কোনো দিন, বা কোনো ধরনের চিন্তাধারাও আসলো না ব্লগের ভিডিও বানাই, তার লগে যাই আর দেখিয়া ভিডিওটা বানাই আর। আর তারও একটা চ্যানেল আছে জিএন ব্লগস, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়া দিছি, আর আজকে যেটা ভিডিও আইব এটি ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনের মধ্যে থাকবো। তো ধন্যবাদ, আপনারা লগে থাকবা আর দেখবা ব্লগটা, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আছে আর কি ইউটিউবে সব করে দিবা, ধন্যবাদ। তো শুরু করি আর আজকের ব্লগ। এ আমি গেলাম না, এগুলা তুই অন্য ইউটিউবার জানি নাই, কারণ হইলে গিয়া তুই ব্লগার নাই, তুই করতে হইলে দুইবার করলে তুই জায়গা যাইবি। আচ্ছা ঠিক আছে দুইবারও করিলেই মু ফাইনালি আই গেলাম বাইক পর্যন্ত, বহুত কষ্টে মষ্টে। তো এখন আস্তে আস্তে শুরু করি আর আমরা ব্লগ, দেখা যাক কি পর্যন্ত গিয়া দাঁড়াইতে পারে। তাকিও লগে আনা দিলাইছি আমার চ্যানেল তো ব্লগ মনে হয় লাস্ট ব্লগ আসলো কিতা ব্লগ একদম বানাইছিলাম, ইচ্ছা বা ভাবি লিছি নিজে, কারণ ব্লগও তো ব্লগ বানানি তাই। এরপরে আজকে যখন যাই আর কই না হত তো সারাদিন এমনি যাইতো, একটা ব্লগেরও লাইন করিয়ার লাগে আস্তে আস্তে একটা ব্লগের লাইন করলাম, দেখা যাক কতটা অর্ধন্ত চলে। তাকেও খালি লগে না এটা বুঝরা এতিম জুগড়া আর আমি মানুষ। এখন রানা দিছি আমরা লাহাসড়া বাগান হইয়া, কোন জায়গা যে আমি কইতে পারতাম না। আমি যাও বইছি স্কুটির বিজি দেখাই নাই না, স্কুটি কইয়া তোলাম না, হেলিকপ্টারও কইতে আছে, হেলিকপ্টারও বিজি এখন আমি বইছি, দেখা যাও কে কোন জায়গা যেতাম পারি যেতে যেতে। আমরা আইছি গাগলাছড়া, সামনে হইলো গাগলাছড়ার ফুল, যেটা আমরা লালার মাঝে সব থেকে লম্বা ফুল, হাটলার ফুল তো বাড়তি হইব, বাড়তি হইব হাটলার ফুল নাই, খানা টেরা টেরা ওভার ব্রিজ। তেরা বাপ ইয়া ছোড় কর গয়া থা কি তেরি মা, ইংলিশ জানি না নাকি তো। হ্যাঁ এখন আমরা সেতুর উপরে উঠে গেছি, এখন এই বাঙ্গা চৌড়া বালা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে রোহানা দিলাইছি আমরা ব্লগ সম্পূর্ণ করাত, মানে ব্লগ বানানির যাইমু লাহাছড়া বাগান পর্যন্ত। এরপরে দেখা যাইব যে কই দিকে কই যাওয়া যায়, কারণ লকডাউনের তো একটা মশলা আছে যার লাগিয়ে একটু আগে ঘুরি আইতে লাগবো। তো দেখা যাক, বাকি ব্লগার তো আমরা সারিয়া এই দেশ সারিয়া যাইতে লাগি।
বেশিরভাগ মানুষও করোনার টাইমে দেখো মাস্ক টাক্স নাই, মানে আজীব ফিজে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হইলে ভালো লাগে নানি, ধুমতা সিরিয়াল হতে তুমি তাই না আইয়ো তোমার টান দিয়ে এই বাঙ্গা রাস্তা দিয়ে একটু যাই মুখিয়া ঘুরাঘুরি করিলেই মুখিতা আছে বাঙ্গা রাস্তা এর উঠে স্পিড ব্রেকার বা একটা জিনিসও ভালো লাগে যেটাও বাতাস আছে বা আর কি যেটা ওয়েদার আছে পুরো অক্সিজেন কোনো অভাব হইতো না ফ্রেশ পুরা ফ্রেশ নাখে মুখে খানে মুখ যে যেন আমার অক্সিজেন অক্সিজেন পাবো না রে আজ খাটি অক্সিজেন পাইছি ব্লগিং করো তোরা এক্সপিরিয়েন্স লাগে এরপরও ব্লগ বানাই লাগিয়েছিল না কীরকম হইব দেখা যাও হাইওয়ে বেজান দেখছো তা দেখছো না দেখিলাও দেখিলাও আমি যতই আছি দেখিলেই বা কোনো অসুবিধা নাই হাইওয়ে দেখছো এটা দেখায় না নিনো ক্রিকেট খেলাইলেও খেলাইছিল ক্রিকেট লাগে পারফেক্ট প্লেস মানে জায়গা আর কি পতাকা উড়েন না ভাই শার্ট উয়ের গারত যেতে টেম্পল রান টু খেলাইছিল আমি টেম্পল রান থ্রি খেলা চলে আর ক্যামেরা এখন হেলমেট দিয়ে খুলিয়ে আগল হয়ে গেছে ঠিক আছে ভাই আপনি বারে দেখাই রাস্তার অবস্থা তো আস্তে আস্তে আমি আবার ল্যান্ড করি যাও পাইলট সারি দিয়েছি হেলিকপ্টার দিয়ে আমি আমার আস্তে আস্তে আবার ল্যান্ড হয়ে গেছি ও আর ওখানে পাইলট নাম যাইতো এটা অবস্থা শুরু হয়েছে এ কেরিমিনাটি তেরি মোবাইল কি চার্জার আর তুষার ভাই গফরি করি যাই এগুলো বড়াই নিব শাখা দিই টাইম দিয়া যাইতে আমরা ফ্রিতে কপিরাইট দিয়া যাইতে গাড়ির ভিতরে থাকিয়া মাথার দড়ি লিছে সুগ্রার মাথার দড়ি লিছে জলদি জলদি তুমি তাই সবে মিলিয়ে তারে ওয়ান কে সাবস্ক্রাইবার বানিয়ে দেও একটু মাথা ঠান্ডা হইব চিন্তা করিস না ভাই আমি কই লইছি ওয়ান কে সাবস্ক্রাইবার তোর বিকালে বিকালে হই যিবা
অ্যাস্ট্রয়েড ফসলো রে, এ সাইকেল ঘুমাই গেছে। লালা গর্দন তো গিয়া আসলো, দরিয়া না হয়েছে। মানে ব্লগ নাই তা কিতা শুরু হয়েছে, বাইও না আমি যাই আর আমি হাঁটি হাঁটি যাই, মোহ গিয়ে ফাঁকলাম তা তুষার ভাই লামি যাও, ব্লগ হয়ে গেছে। দেখান কি মজাদার ব্লগও যাই আর হাইওয়ে দেখছো কইয়ার নানি, হাইওয়ে বেজান দেখছো এটা দেখায় না। ও হো 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 ও হো হো ইয়া তেরি মোবাইল কি কেরি মিনাটি রে, রক্ত গরম থাকলে গলাও রক্ত পুরা হাই ভোল্টেজে গরম করা হয়েছে, গোটা গুটু ডাকের সব সুন্দরী আইছো নি, নদী বার হইয়া সাগর বার হইয়া আস্তে আস্তে আইলি খেয়াই খেয়াই গেলাম, জায়গা পর্যন্ত গেলাম কেউ নিয়ে অসুবিধা হইল না। এখনো চলতে আছে যাইতে, এই দেখো পর্যন্ত যাওয়াই বুঝতে পারি আর না, যাই দেখি কই যাওয়া যায়, জিওর নেট কাটি দিছে আর এয়ারটেল রুমিংও চলে, কোন স্টেটর ধারো আছি আমরা নিজে কই না পারি আর না, দেখি পাকিস্তান বর্ডার। আমার অত আইডিয়া লাগে আর ও জায়গা পর্যন্ত আমরা আইছি আর কি, লং টাইম ইতনা ঘটিয়া রাস্তে সে রাইড করতে হুয়ে অফরোডিং করতে হুয়ে হম আ চুকে ये क्या है इधर पे कुछ बंगाली में लिखा है, मेरे को एक्चुअली बंगाली अच्छे से पढ़ना आता है, ओ नो भाई इंग्लिश से, ओ इधर भी बायोडायवर्सिटी पार्क খাতিয়া মানিস পাবন বায়োডাইভার্সিটি পার্ক, দিস ইজ দা বায়োডাইভার্সিটি পার্ক সাহিত্য মনীষী উপবন, বাহ আর রাখলা নাকি তুষার ভাই, বহুত দিনে বহুত জায়গা ন্যাশনাল হাইওয়ে আইছো কষ্ট করিয়া, তো চ তালা মনে কয় মারা তা, এখন আস্তে আস্তে আমরা ও জায়গা লাগে অত কষ্ট করিয়া অত হট্টা দূরইতে কি আইসে, খালি তোমার তান লাগিয়া বুঝরাই তো মনে রাখি একটু বিউ করিয়া শেয়ার টেয়ার একটু যা পারো তুমি, তাই তোমার তান উঠে ছাড়ি দিলাম, মন কুশ দিল কুশ একাশিয়া, মানে এটা কিটা নারিকেল ও গাছর নাম লাগে লেখিয়া আর ইয়ে আমি আরো হাড়ুল তেরা ঔসা তৈরকি
সেগুন ও গাছের নাম নি সেগুন দে বিষ না বানাই মুরে আবার ব্লগ শুরু হয়ে যাব খুব জলদি পোস্টারের মাঝে কিন্তু গাছ আর দেখি না গাছের মাঝখানে খুঁটি মারি 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 গাছের নাম লিখে থুই দিলে তোর নাম কি তারে সইলতা তা তোর সিনে নি সইলতা গাছ বেটা বুত তখন বেটা হরণ থাকি আর ওই লোক কি তা মানে বাস যেসাই যেসারে দিলে যু বাস ওর তো নাম লিখে দিয়েছি তারে নেই তো বাসও নাম লেখা আছে দিবার লাগে।